নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবিএ একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2024 সালের ভূগোলের সাজেশন নিয়ে আলোচনা করছি। তো দেখো, আজকে আমি 35 নম্বরের বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব, যার প্রত্যেকটা প্রশ্নের মান 7। তোমাদের টোটাল পাঁচখানা বড় প্রশ্ন লিখতে হবে, 5, 7, 35, তার সঙ্গে MCQ SCQ থাকবে ছিল 35, 35 আর 35, 70 এবং 70 নম্বর থাকবে, এবং তার সঙ্গে 30 নম্বরের প্রজেক্ট থাকবে। তাহলে আলোচনা করা যাক প্রাকৃতিক ভূগোল প্রথম অধ্যায় কি বলেছে, ভূমিরূপ প্রক্রিয়া। ফার্স্ট প্রশ্ন কি বলেছে, কাস্ট অঞ্চলের বিভিন্ন ভূমিরূপ কীরূপ সৃষ্টি হয় তার সচিত্র ব্যাখ্যা করো, এবং কি বলেছে আরোহণ ও অবরোহণের মধ্যে পার্থক্য লেখো। অথবা দিয়ে প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, কাস্ট অঞ্চলে সৃষ্ট শৃঙ্খল পলজি ডোলাইন পাতন স্তর কীভাবে সৃষ্টি হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো, পর্যায়ন কি বলেছে, পর্যায়ন ও বর্জিত প্রক্রিয়া কাকে বলে, রিয়া উপকূল ও ফিয়ার্ড উপকূলের মধ্যে পার্থক্য লেখো। তো দেখো, যে সমস্ত প্রশ্নগুলো বলছে এই যে কাস্ট ভূমিরূপ, ঠিক আছে, কাস্ট ভূমিরূপের বিভিন্ন যে চিত্র, এটা কিন্তু 2024 সালের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। দু নম্বরের প্রশ্ন, কাস্ট ভূমিরূপের কি বলেছে পরিপূর্ণ বিকাশের জন্য প্রয়োজনীয় শর্তবলী সংক্ষেপে আলোচনা করো। নগ্নীভবন বলতে কি বোঝো, কি বলেছে অন্ধ উপত্যকা ও শুষ্ক উপত্যকার সংজ্ঞা দাও। তিন নম্বরের প্রশ্ন, বিভিন্ন প্রকার প্রবাল প্রাচীরের উৎপত্তি বৈশিষ্ট্য উপযুক্ত চিত্রসহ সংক্ষেপে লেখো। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি বলতে পারি এক নম্বর দুই নম্বরের প্রশ্ন এখান থেকে আসার চান্স খুবই বেশি। তোমরা এই তিনখানা প্রশ্ন পড়ে যাবে, আমি বলতে পারি এখান থেকে তোমরা কিন্তু একটা প্রশ্ন 2024 সালের উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষায় কিন্তু কমন পাবে। তো দেখো, দ্বিতীয় অধ্যায় ক্ষয়চক্র। তো দেখো, ক্ষয়চক্র থেকে আমি একটাই প্রশ্ন দিয়েছি, উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত চিত্র সহ আলোচনা করো। ইলুভিশন কাকে বলে, তৃতীয় অধ্যায়ের প্রশ্ন, জল নির্গম প্রণালী চিত্রসহ বিভিন্ন প্রকার জল নির্গম প্রণালী আলোচনা করো। নদীর ক্ষয়চক্রের ব্যাঘাত বলতে কি বোঝো। তো দেখো, আমি দ্বিতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন, তৃতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন দিয়েছি। তো আমি বলতে পারি তোমাদের কাস্ট ভূমিরূপ তোমাদের প্রথম অধ্যায় থেকে 100% পরীক্ষায় কিন্তু তোমরা কমন পেতে চলেছ। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? তো দেখো, চতুর্থ অধ্যায় মৃত্তিকার প্রকারভেদ ও সংরক্ষণ, এই চ্যাপ্টার থেকে কোন প্রশ্নগুলো আমি সিলেক্ট করছি। ফার্স্ট প্রশ্ন, মৃত্তিকার সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। এলুভিয়েশন বলতে কি বোঝো। দু নম্বরের প্রশ্ন, মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলার প্রভাব লেখো। ইলুভিয়েশন কাকে বলে, এন্টিসল ও মলিসল মৃত্তিকা কাকে বলে, কি বলছে বুঝতে পারছো, এন্টিসল ও মলিসল মৃত্তিকা কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। তিন নম্বরের প্রশ্ন, মৃত্তিকা সৃষ্টির বিকাশ মৌলিক প্রক্রিয়াগুলি আলোচনা করো। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো, মৃত্তিকা সৃষ্টির বিশেষ ও মৌলিক প্রক্রিয়াগুলি আলোচনা করো। তো দেখো, যে সমস্ত প্রশ্নগুলো আমি বলছি 100% এখান থেকে তোমরা 2024 সালে কমন পাবে। চার নম্বরের প্রশ্ন, মৃত্তিকার পরিলেখর বিভিন্ন স্তরগুলি চিত্রসহ লেখো। মৃত্তিকার পরিলেখর বিভিন্ন স্তরগুলি চিত্রসহ লেখো। তো দেখো, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু 100% তোমরা কমন পাবে পরীক্ষায়। তো দেখো, পঞ্চম অধ্যায় ফার্স্ট প্রশ্ন, মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। তো দেখো, এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং দুই নম্বরের প্রশ্ন, ওজন স্তর হ্রাসের বিভিন্ন প্রভাবগুলি কী কী, পরিবেশের উপর ওজন স্তর অবক্ষয়ের প্রভাব লেখো। তো দেখো, এই যে প্রশ্নটা আছে এটা কিন্তু 2023 সালে কিন্তু দিয়েছে বড় প্রশ্নে। আমার মতে এই প্রশ্নটা না আসার চান্স খুবই প্রবল। তোমরা এখান থেকে কিন্তু MCQ এবং তার সঙ্গে এক নম্বরের SCQ তোমরা ভালো করে দেখে যাবে। জাস্ট শর্ট কোশ্চেনে এটা আসার চান্স খুবই বেশি বলে আমি মনে করি। তো দেখো, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন তিন দাগের প্রশ্ন, কি বলছে, প্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। উদাহরণসহ বিভিন্ন ধরনের কি বলেছে মরু উদ্ভিদ সহ আলোচনা করো, ঠিক আছে, কি বলছি। চার নম্বরের প্রশ্ন, লবণাম্ব উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, কি বলেছে, এরই সঙ্গে আছে জেট বায়ুপ্রবাহের তিনটি বৈশিষ্ট্য লেখো। যদিও এটা 2023 সালে পরীক্ষায় দিয়েছে,
ঠিক আছে কি বলছি বুঝতে পারছো, আর না আসার চান্স খুবই প্রবল। পাঁচ নম্বরের প্রশ্ন, উপযুক্ত চিত্রসহ নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের জীবনচক্র ব্যাখ্যা করো, এল নিনো ও লা নিনা কি? বুঝতে পারছো আমি কী বলছি? উপযুক্ত চিত্রসহ নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের জীবনচক্র ব্যাখ্যা করো, এল নিনো ও লা নিনা কি? পরের প্রশ্ন কী আছে দেখো, ষষ্ঠ অধ্যায় জীব বৈচিত্র্য, এই চ্যাপ্টার থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ? ফার্স্ট প্রশ্ন, জীব বৈচিত্র্য কাকে বলে, এর গুরুত্ব কী? বিভিন্ন প্রকার জীব বৈচিত্র্যের সংক্ষিপ্ত পরিচয় দাও, বিভিন্ন প্রকার জীব বৈচিত্র্যের সংক্ষিপ্ত পরিচয় দাও, জীব বৈচিত্র্যের বিনাশের মানুষের ভূমিকা লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দু নম্বরের প্রশ্ন, জীব বৈচিত্র্যের জিনগত বৈচিত্র্য ও প্রজাতিগত বৈচিত্র্য সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো, জীব বৈচিত্র্যের উষ্ণাকেন্দ্র কাকে বলে এবং বৈক্ষেত্রীয় সংরক্ষণ কাকে বলে? এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সপ্তম অধ্যায় দুর্যোগ ও বিপর্যয়, তো দেখো এই চ্যাপ্টার থেকে কিন্তু এসএকিউ প্রশ্নগুলো আসে, বড় প্রশ্নের সঙ্গে লেজুড় হিসাবে আসে। কী বলেছে, নেপালের সম্প্রতি বিপর্যয়ের কারণ কী? কী বলেছে, হড়পা বান বলতে কী বোঝো, মেঘ ভাঙা বৃষ্টি কী? কেরলের সাম্প্রতিক বন্যার দুটি কারণ উল্লেখ করো, ঠিক আছে কী বলছি বুঝতে পারছো? তো দেখো এখান থেকে কিন্তু বড় প্রশ্ন আসে না, একটা প্রশ্ন পড়ে যাবে মোটামুটি একটু চোখ বুলিয়ে যাবে। দুর্যোগ কাকে বলে, বিভিন্ন প্রকার দুর্যোগ আলোচনা করো, তো দেখো এই প্রশ্নটা একটু দেখে যাবে, এখান থেকে কিন্তু বড় প্রশ্ন আসে না। অর্থনৈতিক ভূগোল কৃষি, ফার্স্ট প্রশ্ন, নতুন জাতীয় কৃষি নীতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষি পদ্ধতিতে মাথাপিছু উৎপাদন কম কেন, ভারতের নীল বিপ্লব বলতে কী বোঝো, ঠিক আছে কী বলছি বুঝতে পারছো? পরের প্রশ্ন, দুদাগের প্রশ্ন, ভূমধ্যসাগরীয় অঞ্চলে ফল উৎপাদনে বিখ্যাত কেন, দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি কী কী, শস্যাবর্তন এর সংজ্ঞা দাও, এর গুরুত্ব লেখো। তিন নম্বরের প্রশ্ন, ব্যাপক কৃষি প্রধানত রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ কী, শস্যাবর্তনের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো, ভারতে জল সেচের সমস্যাগুলি কী কী? একটু বানামে বলেছে প্লিজ ঠিক করে নেবে। দক্ষিণ ভারতের কফি চাষের উন্নতির কারণগুলি কী কী লেখো, শ্রীলঙ্কার নারকেল চাষ ভালো হয় কেন। চার নম্বরের প্রশ্ন, ভারতের গম চা ইক্ষু কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। পরের প্রশ্ন, পাঁচ দাগের প্রশ্ন, কৃষিতে ব্যবহৃত আধুনিক কী বলেছে উপাদানগুলি আলোচনা করো, ভারতীয় কৃষিতে নীল বিপ্লব সবুজ বিপ্লব শ্বেত বিপ্লবের কারণ ও ফলাফল লেখো। ছ নম্বরের প্রশ্ন, আর্দ্র কৃষি ও শুষ্ক কৃষির মধ্যে পার্থক্য লেখো, জীবিকা সত্তাভিত্তিক কৃষি ও বাণিজ্যিক কৃষির মধ্যে পার্থক্য লেখো, ব্যাপক কৃষিকে বাণিজ্যিক কৃষি বলা হয় কেন। সাত নম্বরের প্রশ্ন, বাজারভিত্তিক উদ্যান কৃষির শস্যাবর্তন ট্রাক ফার্মিং বাজার বাগান কৃষি কাকে বলে, বুঝতে পারছো, শ্রমশিল্প, তো দেখো এখান থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। ভারতের রেডিমেড পোশাক শিল্প সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানে কেন লোহস্পাত শিল্প উন্নত, ঠিক আছে বক্তব্যটির সমর্থনে দুটি কারণ উল্লেখ করো, কানাডা কাগজ শিল্প উন্নত কেন। দু নম্বরের প্রশ্ন, ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে লোহস্পাত শিল্প কেন্দ্রীভবনের কারণ বিশ্লেষণ করো, ভারতের গবাদি পশুর সংখ্যা সর্বাধিক হলেও এদেশে দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প উন্নতি লাভ করেনি কেন। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট মোস্ট ভাইটাল 2024 সালের উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, তিন নম্বর প্রশ্ন, ব্রাজিলে রবার শিল্প গড়ে ওঠার সমস্যাগুলি আলোচনা করো, ভারতের তৈরি পোশাক শিল্প উন্নতি লাভ করেছে কেন, দ্রব্যসূচক কী, বুঝতে পারছো আমি কী বলছি। চার নম্বরের প্রশ্ন, কার্পাস বন শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয় কেন, পেট্রোলেশন শিল্প বলতে কী বোঝো, ভারতে পূর্ব মধ্যাঞ্চলে লোহস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো, কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয় কেন। ছ নম্বরের প্রশ্ন, ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের কী বলেছে অগ্রগতির কারণ লেখো, এর শ্রেণীবিভাগ ও সমস্যা সম্ভাবনা সম্পর্কে লেখো। সাত নম্বরের প্রশ্ন, আলফ্রেড ওয়েবারের শিল্পের অবস্থানগত তত্ত্ব লেখো, তো দেখো তৃতীয় অধ্যায়, তো দেখো এসএ কিউব
ঠিক আছে, কি বলেছে, টারসিয়ারি কার্যাবলী এসএ কিউব একটুখানি পড়ে যাবে, ইন্টারনেটের গুরুত্ব, তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলতে কী বোঝো, শিপিং লেন শিপিং লাইন কাকে বলে, GADD WTO ACZ কি, সোনালী চতুর্ভুজ হীরক চতুর্ভুজ কি। তো দেখো এখান থেকে কিন্তু বড় প্রশ্ন আসে না, বড় প্রশ্নের সঙ্গে লেজুড় হিসাবে আসে, বা কোনো একটা বড় প্রশ্ন দিল তার সঙ্গে দুই নম্বরের একটা প্রশ্ন দিল, বুঝতে পারছো আমি কী বলছি। তো দেখো পঞ্চম তথা অতি নব্য শ্রেণীর ক্রিয়াকলাপ এখান থেকে পড়বে, নব্য অতি নব্য স্তরের কার্যবলী, কোয়াটারনারি কুইনারি অর্থনৈতিক কার্যবলী, কার্যবলীর মধ্যে পার্থক্যগুলি কী কী, বা কোয়াটারনারি ও কুইনারি অর্থনীতি কাকে বলে, মানে কাকে বলে, এটা পরীক্ষা খুবই দেয়, বুঝতে পারছো আমি কী বলছি, এগুলোই পড়লে হয়ে যাবে। তো দেখো নেক্সট অধ্যায় জনসংখ্যা ও জনবসতি, এখান থেকে ফার্স্ট প্রশ্ন, জনঘনত্ব ও মানুষ জমি অনুপাতের মধ্যে পার্থক্য নিরূপণ করো, বয়স লিঙ্গ অনুপাতের গুরুত্ব উল্লেখ করো, জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়ের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। দু নম্বরের প্রশ্ন, কাম্য জনসংখ্যার সংজ্ঞা দাও, এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, কী ধরনের ভৌগোলিক পরিবেশের বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে। তিন নম্বরের প্রশ্ন, রৈখিক জনবসতি বলতে কী বোঝো। চার নম্বরের প্রশ্ন জনবণ্টনের ভূপ্রাকৃতিক প্রভাব আলোচনা করো, কার্যবলী অনুযায়ী পৌরবসতির শ্রেণীবিভাগ করো। পাঁচ নম্বরের প্রশ্ন, জনাকীর্ণতা ও জনস্বল্পতার সংজ্ঞা দাও, ভারতের নগরায়ণের সমস্যাগুলি আলোচনা করো। বুঝতে পারছো আমি কী বলছি, বইতে তোমরা এগুলো কিন্তু পেয়ে যাবে। তো দেখো আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে, তো দেখো পরের অধ্যায় আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন, এখানে ফার্স্ট প্রশ্ন কী বলেছে, পরিকল্পনা অঞ্চলের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, বৃহৎ পরিকল্পনা অঞ্চল বলতে কী বোঝো, উদাহরণসহ লেখো। দু নম্বরের প্রশ্ন, কলকাতা বন্দরের সহযোগী হিসাবে হলদিয়া বন্দরের গড়ে ওঠার কারণগুলি উল্লেখ করো এবং কলকাতা বন্দরের অবস্থান উল্লেখ করো। তিন নম্বরের প্রশ্ন, বেঙ্গালুরু বৈদ্যুতিন বা ইলেকট্রনিক্স শিল্প গড়ে ওঠার কারণগুলি উল্লেখ করো, এর বিকাশের ক্রম পর্যায়ে উল্লেখ করো। পরের প্রশ্ন কী বলেছে, চার নম্বরের প্রশ্ন বেঙ্গালুরু ইলেকট্রনিক্স শিল্প সংক্রান্ত সমস্যাগুলি আলোচনা করো, বেঙ্গালুরুকে কেন ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।